ভূতের রাজত্বে, শ্রী তপন কুমার চট্টোপাধ্যায়। ভূতের রাজত্বে আমি এসেছি এক অচেনা ভূতের সাথে, ভালো মন্দ গল্প বলে কি মজায় আমায় এনেছে ভূতের রাজত্বে। আমরা লেখক, আমরা কবি, কোনো কিছুর বিষয়ে কৌতূহল হলে তা জানা, পাতায় লেখা মদের নেশা, সেই নেশায় মাতাল হলাম, জ্ঞান তো হারিয়ে যায়। অচেতন অবস্থায় পড়ে আছি ভূতদের মধ্যে, ভূতদের শুনছি অনেক গল্প, ভূতবন্ধু বলছে ওদের উনি মদের সাংবাদিক, মানব সমাজকে জানাবেন আমরা আমাদের সুখ দুঃখ স্বাচ্ছন্দ্যের কথা। এখানে আসবে মানব সমাজ মধ্যে দেখতে, ধরব মানুষ কাবপের ঘরে, হিম্মত কত বাড়বে মদের। ভূত সমাজ বলল উনি সাংবাদিক, খাওয়াও ভালো মন্দ, আমায় খেতে দিল গরম গরম রসগোল্লা, খেলাম পেট ভরে। নেশা কাটল তৎক্ষণাৎ, উঠে বসি আর খাতার পাতায় দেখতে থাকি, হালুম হালুম কি যে বলল, হারি হারি গরম রসগোল্লা আমার সামনে এনে দিল। ভূত বন্ধু নমস্কার, প্রতিদিন যেন গরম গরম রসগোল্লা খেতে পায়, লিখবো তোমাদের গল্প আর জানাবো মানব সমাজকে। নমস্কার।